নমস্কার। আচ্ছা বলুন তো, অর্থের প্রয়োজন কার নেই? আমার, আপনার আছে, কোটিপতির আছে, আবার সুইস ব্যাংকের ম্যানেজারেরও অর্থের প্রয়োজন আছে। মানুষের জীবনের প্রাথমিক চাহিদা হিসাবে অর্থের নাম এখনো হয়তো পাঠ্যবইতে লিপিবদ্ধ হয়নি, তবে সম্ভবত মানব সভ্যতার সেই শিশুকাল থেকেই অর্থ এক নম্বর স্থানটি দখল করে রেখেছে। আজ আমাদের হাতের রেখার মধ্যে বেশ কিছু সৌভাগ্যসূচক চিহ্ন নিয়ে আমি আলোচনা করব, যা থাকলে আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভাগ্যবান হবেন। আমরা সবাই তো জানি যে অর্থ আসে কর্মের মাধ্যমে, আর কর্মকারক গ্রহটি হল শনি। কিন্তু এই শনি যে অর্থটা দিয়ে থাকে তা আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে। এর ঠিক বিপরীতে আমাদের হাতের মধ্যে রবি অর্থাৎ সূর্য যে অর্থ দিয়ে থাকে তা আসে আমাদের পূর্ব পুণ্য থেকে। তাই হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তি যেমন লটারি, শেয়ার, ফাটকা, উত্তরাধিকার সূত্র থেকে অর্থ, জীবনে ঝুঁকি নিয়ে বড় লাভবান হয়ে যাওয়া, ভাগ্য বলে ধনী হয়ে যাওয়া, নাম, যশ, খ্যাতি, সামাজিক প্রতিষ্ঠা আকস্মিকভাবে জীবনে দিয়ে থাকে রবি বা সূর্য। তাই হাতের মধ্যে যদি দেখা যায় এই রবির আঙুল অর্থাৎ অনামিকা আঙুলটা বেশ লম্বা আছে, সুদৃঢ় বা সবল আছে, তাতে কোনো শুভ চিহ্ন এবং অনামিকা আঙুলটা যদি একদম স্ট্রেট বা সোজা থাকে, তার সাথে সাথে অনামিকা আঙুলে কোনো শুভ চিহ্ন যেমন এরকম ভার্টিকাল লাইন বা উলম্ব রেখা, কোনো ত্রিকোণ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন বা স্টার সাইন এই অনামিকা আঙুলে থাকে। আর অনামিকা আঙুলের নিচে যে রবি গ্রহের পর্বতটা আছে, সেই রবি গ্রহের পর্বতটা যদি সবল থাকে, তাতে কোনো রকম শুভ চিহ্ন যেমন ত্রিকোণ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, ফ্ল্যাগ সাইন, ফিস সাইন কিংবা স্টার সাইন এই রবি গ্রহের পর্বতে থাকে, তাহলে জানবেন যে আপনি আর্থিক দিক থেকে বেশ ভাগ্যবান। হঠাৎ করে আপনার জীবনে পরিবর্তন আসবে। এইবারে চলে আসছি রেখাতে। আপনার হাতে যদি রবি রেখা বা সানলাইনটা বেশ লম্বা দেখেন, তাহলে জানবেন যে আপনার জীবনে বড় সাফল্য আসবে। আর এই রবি রেখা বা সানলাইনের দুদিকে যদি দুখানা এরকম সিস্টার লাইন বা সহায়ক রেখা দেখতে পান রবির পর্বতে, অনেকটা যেমন দুজন বডিগার্ড ভিআইপিকে প্রোটেকশন দিচ্ছে তেমন মনে হয়, তাহলে কর্মক্ষেত্রে আপনার অভাবনীয় উন্নতি, সফলতা, খ্যাতি, নাম, যশ, সামাজিক প্রতিষ্ঠা এবং আপনি জীবনে প্রতিভার স্বীকৃতি অবশ্যই পাবেন। এইবারে চলে আসছি পরবর্তী রেখাতে। আপনার হাতে এই যে মণিবন্ধ রেখা রয়েছে, এই মণিবন্ধ রেখার উপরে কোনো ত্রিভুজ চিহ্ন রয়েছে, আর এই ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণের মুখটা এই রবি পর্বতের দিকে রয়েছে, তাহলে আপনি উত্তরাধিকার সূত্র থেকে বা হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে আসবে, সেটা লটারি, সম্পত্তি, উত্তরাধিকার থেকেও আসতে পারে, অর্থাৎ আপনার জীবনে অল্প পরিশ্রম বা কম পরিশ্রমে আপনি অধিক ধনবান হবেন। আপনার হাতের এই যে মাঝামাঝি জায়গায় যে রাহুর পর্বতটা থাকে,
এই রাহুর পর্বতটা যদি সুন্দর শুভ সবল থাকে হঠাৎ করে আপনি ধনী হয়ে যেতে পারেন। আর এই রাহুর পর্বতে যদি কোনো রকম একটি স্টার সাইন বা তারকা চিহ্ন দেখতে পান তাহলে আপনি এখন দারিদ্রতার মধ্যে বাস করলেও আগামী দিনে কোটিপতি হওয়া আপনার পক্ষে কোনো বড় জিনিস না। হঠাৎ করে আপনি জীবনে এতটা ধনী হয়ে যাবেন যে সারা জীবন খেটে খেটেও সাধারণ মানুষ সেই জায়গায় কখনোই পৌঁছতে পারবে না। এইবার চলে আসছি আপনার হাতে যদি একটি সুন্দর স্পষ্ট বুধ রেখা থাকে যা এরকম বুধ পর্বতের দিকে চলে গিয়েছে তাহলে আপনি চাতুর্যের দ্বারা বাক্য বা স্পিচ অর্থাৎ কথাবার্তার দ্বারা মানি মেকিং ক্যাপাসিটি ব্যবসায়িক বোধ বা ব্যবসার মাধ্যমে জীবনে বড় লোক হবেন। আর এই বুধ রেখা যে গিয়েছে তা বুধ পর্বতে এসে যদি এরকম একটা ত্রিশূল চিহ্ন বা ট্রাইডেন্ট ফর্ম করে নেয় অর্থাৎ বুধ পর্বতে এসে বুধ রেখাটা ত্রিশূলের মতো তিনটি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কনফার্ম যে আপনি একজন বড় ব্যবসায়ী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। আপনার হাতে রবি রেখাটা যেমনই থাকুক না কেন, ছোট বড় যেমনই থাকুক না কেন, রবি রেখার উপরে যদি কোনো রকম এরকম স্টার সাইন বা তারকা চিহ্ন দেখতে পান তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেম আসতে চলেছে এবং এই তারকা চিহ্ন রবির রেখার উপরে হাতে সর্বাধিক শুভ চিহ্নগুলোর মধ্যে একটি। আর আপনার জীবনে লটারি শেয়ারের মাধ্যমে হঠাৎ করে আপনার ধনবান হওয়ার যোগ কিন্তু তৈরি হবে। এখন খুব কম লোকই আছে যারা জীবনে বারবার লটারি পেয়ে থাকে বা লটারিতে বারবার ভালো অর্থ পেয়ে থাকেন। সেই রকমই একটা চিহ্ন দেখাবো আপনার হাতে যদি এই জীবন রেখা আর এই মস্তিষ্ক রেখার মাঝখানে এরকম একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। এই ত্রিভুজটিকে বলা হয় লটারি ট্রায়াঙ্গেল। এই লটারি ট্রায়াঙ্গেল যদি আপনার হাতে থাকে আপনি জীবনে একাধিকবার লটারিতে ভালো প্রাইজ জিতবেন এবং বড়লোক হয়ে যাবেন। আপনার হাতেতে যদি দেখা যায় এই আপনার ভাগ্য রেখা গিয়েছে আপনার হাতের এই সানলাইন বা রবি রেখাটা এই ভাগ্য রেখার যে কোনো জায়গা থেকে উঠে রবির পর্বতে চলে গিয়েছে অর্থাৎ আপনার রবি রেখাটা ভাগ্য রেখা বা ফেট লাইন থেকে তৈরি হয়েছে তাহলে আপনার জীবনে সাডেন চেঞ্জ আসবে, নেম অ্যান্ড ফেম আসবে এবং আপনি জীবনে হঠাৎ করে রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন এবং বড়লোক হয়ে যাবেন। আর যদি কারোর হাতে দেখা যায় এই যে ভাগ্য রেখা গিয়েছে ভাগ্য রেখা শেষ প্রান্তে এসে এরকম একটা ট্রাইডেন্ট ফর্ম করেছে অর্থাৎ ত্রিশূলের মতো তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে ভাগ্য রেখাটি শেষ প্রান্তে এসে তাহলে আপনাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বড় অর্থ বড় পদ বড় সাফল্য সরকারি লাভ মান সম্মান প্রতিষ্ঠা এবং একাধিক পথে আপনার জীবনে বড় আয় হবে। কারোর হাতে যদি দেখা যায় সুন্দর একটি ইন্টুয়েশন লাইন অর্থাৎ পূর্বানুমান রেখা যা আমাদের হাতের এই চন্দ্র পর্বত থেকে বেরিয়ে
বুধ পর্বতের দিকে চলে যায়, সেরকম একটা ইন্টুয়েশন লাইন বা পূর্বানুমান রেখা হাতে রয়েছে। এই রেখা থাকলে তার পূর্বানুমান ক্ষমতা অদ্ভুত থাকে এবং বুদ্ধিমত্তাও বিশেষভাবে থাকে। এদের লটারি শেয়ার মার্কেট থেকে লাভের সম্ভাবনাও প্রবল থাকে। এই পূর্বানুমান রেখা বা ইন্টুয়েশন লাইনের থেকে কোনো শাখা রেখা বেরিয়ে যদি হাতের এই রবির পর্বতের দিকে চলে যায় কিংবা রবির পর্বতের দিকে যাচ্ছে বলে মনে হয়, তাহলে সম্ভাবনা আরও বেড়ে যায় এবং তার লাভের সম্ভাবনা এবং লাভের পরিমাণ এই সমস্ত শেয়ার মার্কেট ফাটকা লটারি থেকে অনেক বেড়ে যায়। কারোর হাতে যদি দেখা যায় যে আমাদের হাতে এই যে হৃদয় রেখা বা হার্ট লাইনটি রয়েছে এবং এই যে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনটি রয়েছে, এই হৃদয় রেখা বা মস্তিষ্ক রেখা থেকে কোনো ব্রাঞ্চ বা শাখা রেখা বেরিয়ে আমাদের এই রবির পর্বতের দিকে চলে যায়, হৃদয় রেখা থেকেও যেতে পারে কিংবা এই মস্তিষ্ক রেখা থেকেও যেতে পারে, তাহলেও আপনি জানবেন যে আপনার জীবনে লটারি ফাটকা শেয়ার থেকে লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কারোর হাতে যদি দেখা যায় যে এই যে আমাদের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনটি গিয়েছে, এই মস্তিষ্ক রেখার উপরে কোনো ত্রিভুজ তৈরি হয়েছে, মস্তিষ্ক রেখার উপরে ছোট বড় যে কোনো রকমভাবে উপর নিচে যদি এরকম ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, তাহলে আপনি জানবেন যে যে বয়সে এই ত্রিভুজ চিহ্নটা আপনার মস্তিষ্ক রেখার উপরে তৈরি হয়েছে, সেই বয়সে হঠাৎ করে রাতারাতি আপনার জীবনে প্রচুর অর্থ সম্পত্তি যোগ চলে আসবে। হাতের এই চিহ্নগুলোর মধ্যে যদি একটি চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে আপনি আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভবান হবেন। এখন কতটা লাভ করতে পারবেন তা নির্ভর করবে আপনার হাতের প্রকৃতি এবং গ্রহ পর্বতের শক্তির উপরে। নমস্কার।